আজকে তোমাদের আমি নির্ণায়ক সম্পর্কে ধারণা দেব। নির্ণায়ক নির্ণায়ক কি? যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি মান পাওয়া যাবে তাকে নির্ণায়ক বলে। তার মানে নির্ণায়কের মান আছে, ম্যাট্রিক্সের কোনো মান নেই। তাহলে এ একটি নির্ণায়ক, এ নির্ণায়কের 2, 3, 4, 5, 6, 1, 0, 2, 7 এইগুলিকে আমরা বলবো ভুক্তি। এটি 3/3 নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কটির মান যদি আমরা নির্ণয় করি তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা হবে। যেমন এটি একটি নির্ণায়ক এ 2/2, এর দুটো সারি দুটো কলাম, ভুক্তিগুলি হল 2, 3, 4, 5। তা নির্ণায়ক ডিটারমিনেন্ট অফ এ বা নির্ণায়ক এ এর মান যখন আমরা নির্ণয় করবো তখন আমরা এইভাবে লিখবো সিঙ্গেল এয়ারের চিহ্ন দিয়ে, এবং নির্ণয়কের চিহ্নটা হলো সিঙ্গেল এয়ারের চিহ্ন। তাহলে বিস্তার করার নিয়ম হলো এই প্রথম থেকে নিচে নামতে হবে 5 × 2 = 10, আর নিচ থেকে যখন উঠে উঠবো তখন হবে বিয়োগ চিহ্ন, তখন এই বিয়োগ চিহ্নটা হবে, তার মানে এইভাবে নিচে আসবো আর এই দিকে উঠে যাব। যখন নিচ থেকে উঠে যাব তখন বিয়োগ চিহ্ন হবে। তাহলে 5 × 10 − 3/12, তাহলে −2, তাহলে নির্ণায়কটির মান হলো −2। তাহলে এই নির্ণায়ক 1683 খ্রিস্টাব্দের দিকে জাপানের গণিতবিদ সাকি জার্মান গণিতবিদ লেবনিজ ডেভেলপ করেন, তারপর ধারণা দেন সুইস গণিতবিদ গ্রাভিয়েল ক্রামার 1750 সালে। এবং এই নির্ণায়ক একটি গুরুত্বপূর্ণ টপিকস, এটি সাধারণত সমীকরণ সমাধান করার জন্য, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় এই নির্ণায়ক। আমরা নির্ণায়কটি আমরা নির্ণায়ক পড়তে গিয়ে নির্ণায়কের যে ধর্মাবলী আছে এইগুলি জানব, তারপর অনুরাশি আছে, সহগুণক আছে, এইগুলি আমাদের চিন্তি হবে। তাহলে একটি নির্ণায়কে বিস্তার করার জন্য সারি বরাবর করা যায়, কলাম বরাবর করা যায়, নিচ দিয়ে করা যাবে, এই দিদি করা যাবে, যেকোনো দিদি করা যাবে। এটি যে নিয়মে বিস্তার হয়েছে 3/3 ম্যাট্রিক্স, 4/4, 5/5, ওই ম্যাট্রিক্সগুলি একই নিয়মে বিস্তার করা যাবে। তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 3/3 পর্যন্ত নির্ণায়ক আছে। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই নির্ণায়ক, এই নির্ণায়কের অনুরাশি কি? মাইনর, অনুরাশি হলো মাইনর। তাহলে নির্ণায়কের অনুরাশিও একটি নির্ণায়ক, নির্ণায়কের অনুরাশি একটি নির্ণায়ক, এটি একটি নির্ণায়ক। এই ভুক্তি 2, এই ভুক্তি 2 হলো 1/1, প্রথম সারি প্রথম কলাম, মানে 1/1 তম ভুক্তিটা। এই 1/1 তম ভুক্তি 2, এই 2 এর অনুরাশি হবে 2 যে সারি বরাবর আছে এবং কলাম বরাবর আছে এই দুইটা আমরা বাদ দেব, এই সারিটা বাদ দেব, কলামটা বাদ দেব। তাহলে কোনটা থাকবে? 6, 1, 2, 7, 6, 1, 2, 7, এটিকে বিস্তার করলে হবে 642, 2×2 = 24। তার মানে অনুরাশি আমরা, তাহলে মাইনর আমরা বের করা জানলাম। মাইনর হলো যততম ভুক্তির মাইনর বের করব ওই ভুক্তিটি যে সারি এবং কলামে আছে সেই দুইটি বাদ দিয়ে যে নির্ণয়কটি হবে সেই নির্ণয়কটি হবে ওই নির্ণায়কের অনুরাশি। তাহলে এটা হলো 3, 3 হলো 1/2 তম ভুক্তি। তাহলে 3-র অনুরাশি হবে 3 সারি বাদ কলাম বাদ, তাহলে হবে 5, 1, 0, 7। এই 3-এ 3-ওয়ালা সারি বাদ 3-ওয়ালা কলাম বাদ, তাহলে এটি একটি নির্ণায়ক এবং এটি বিস্তার করলে হবে 35, 0, 35। তাহলে এটা কত? 1/2 তম ভুক্তি, তম ভুক্তি বা 3-এর ভুক্তি 3-এর
অনুরাশি। তাহলে এভাবে আমাদের এইভাবে কাজ আমাদের চলতেই থাকবে। তাহলে ফোরের অনুরাশি কি হবে? ফোরের পরিচয় হলো এক নম্বর সারি তিন নম্বর কলাম, ওয়ান থ্রি তম ভুক্তি বা ফোরের অনুরাশি সারিবাদ কলামবাদ ফাইভ সিক্স জিরো টু হবে, ফাইভ সিক্স জিরো টু। তাহলে এভাবে আমরা অনুরাশি বের করতে পারবো। আর সহগুণক কি? এই সহগুণক কোফ্যাক্টর, কোফ্যাক্টর হইল অনুরাশি বা মাইনরের সামনে আমরা যদি যথাযথ চিহ্ন প্রদান করি তাহলে তা হবে সহগুণক বা কোফ্যাক্টর। তাহলে চিহ্নটা কিভাবে আসবে? চিহ্নটা আসবে, চিহ্নটা আসা আসবে এভাবে, তাহলে সহগুণক, সহগুণক হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার প্রথম সারি প্রথম কলাম ইনটু এফ। তাহলে মাইনাস ওয়ান এর উপর পাওয়ার টু, তার মানে প্লাস হবে, তো এটা হবে। এখন এই এটার সহগুণক কত হবে? ওয়ান টু তম ভক্তি, থ্রি এর সহগুণক কি হবে আমরা দেখি। এর সহগুণক হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান যোগ টু, ওয়ান তম সারি দুই হইল কলাম। তাহলে মাইনাস, এটা মাইনাস ওয়ান ওপর পাওয়ার কিউব, তার মানে মাইনাস হবে, তাহলে অতএব এখানে হবে একটি মাইনাস। এই জন্য বলা হচ্ছে যে আমরা যদি অনুরাশি বের করা জানতে পারি, এই অনুরাশি বের করা যদি আমাদের জানা থাকে তাহলে অনুরাশির সামনে যথাযথ চিহ্ন প্রয়োগ করলে আমরা সহগুণক বের করতে পারব। তাহলে এই যে এটা হলো ফোর, এই ফোরের অবস্থান কি? ওয়ান থ্রি তম, ওয়ান থ্রি তম, এটি একটি ওয়ান থ্রি তম ভুক্তি, এর ভুক্তি হলো ফোর সারিবাদ কলামবাদ, তাহলে ফাইভ সিক্স জিরো টু, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, তাহলে থ্রি যোগ ওয়ান ফোর, মাইনাস ওয়ানের উপর পাওয়ার জোর থাকলে ওটা হবে যোগ্যদক, তাহলে পাঁচ দুগুণ দশ মাইনাস জিরো, তাহলে জিরো, তাহলে এইটা হবে সহগুণক বা কোফ্যাক্টর। তাহলে আমরা মাইনর শিখলাম, সহগুণক শিখলাম এবং নির্ণায়ক বিস্তার করা শিখলাম। তো নির্ণায়কের কিছু ধর্মাবলী আছে, এই ধর্মাবলীগুলি আমি আগামী লেকচারে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা আজকে শুধু নির্ণায়ক বিস্তার করা শিখলে, মাইনর বা অনুরাশি কী, সহগুণক বা কোফ্যাক্টর কী, এইগুলি কীভাবে বের করবো, নির্ণায়ক দ্বারা আমাদের কী কাজ হয়, নির্ণায়ক কারা আবিষ্কার করলেন, কাদের অবদান আছে, আমরা এতটুকু জানলাম। তোমরা এই তো পড়ে আসো, আগামী দিন তোমাদের নির্ণায়কের ধর্মাবলী এবং কিছু সমস্যার সমাধান শেখাবো। আল্লাহ হাফেজ।